পাহাড়ের গায়ে বিশাল সাপের মতো পেঁচিয়ে রয়েছে ট্রেন। একজন লোক দেখলে ট্রেন বলে নাও মনে হতে পারে, কারণ ট্রেন সচরাচর এত লম্বা হয় না। এত সুদীর্ঘ ট্রেন সত্যি কি সম্ভব? জানার আগে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সুইজারল্যান্ডে তৈরি এই ট্রেনটি বিশ্বের দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন। সুইজারল্যান্ডের রিসান রেলওয়ে এই ট্রেনটি তৈরি করেছে এবং তাদের দাবি এটি পৃথিবীর দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনটি 1.9 কিলোমিটার লম্বা। আল্পস পর্বতের গা বেয়ে ছুটে চলা এই ট্রেনটিকে দূর থেকে দেখে বিশাল অ্যানাকোন্ডা বলেও মনে করেছেন অনেকে। ট্রেনটিতে মোট কামরার সংখ্যা 100, এই ট্রেনের ওজন প্রায় 3000 টন। জানা গিয়েছে মোট 25টি ছোট ছোট একক ট্রেনকে পরস্পরের সঙ্গে যুক্ত করে এই প্যাসেঞ্জার ট্রেনটি বানানো হয়েছে। গত শনিবার সুইজারল্যান্ডের আলবুলা জেলার রাষ্ট্রপুঞ্জ মনোনীত যাত্রাপথে পেদ্রা থেকে বার্গুন পর্যন্ত চালানো হয় ট্রেনটিকে। পেদ্রা থেকে বার্গুনের দূরত্ব 25 কিলোমিটার। এই রাস্তা যেতে এই ট্রেনটির সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। তো বন্ধুরা, বিশ্বের দীর্ঘতম নতুন এই প্যাসেঞ্জার ট্রেনটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।